আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে। আজকে ওয়ার্ক আপ যাবে কীভাবে কাজ করবেন, কাজ করার নিয়ম আপনাদের দেখাই দেবো আজকে। ঠিক আছে, আমি প্রথমে দিয়ে লগ ইন করে নিই। তারপরে লগ ইন হওয়ার পরে আমি আপনাদের কাজগুলো দেখেন, আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তার আগে কথা বলি, যারা এখনও হাসিব টেক বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবসময় কিন্তু আমি ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি। ঠিক আছে, আপনারা এই সাইট থেকে কিন্তু প্রতি মাসে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারেন, প্রতি ডেলি 1 থেকে 2 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কারণ এটা বলছি, কারণ এখানে ভালো ভালো আপনার অফার আছে, আমি কিছু হাই কোয়ালিটি কাজ আছে, এইগুলো কিন্তু আপনাদের কেউ দেখাবে না। আর এখানে কীভাবে কাজ করবেন, আমি আগে একটা ফ্রিল্যান্সার ভিউর কাজে কালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেরকমই একটা সাইট। কিন্তু এখানে কিন্তু বড় বড় কাজ পাওয়া যায়, আর ধরেন ওখানে কিন্তু বড় বড় কাজ কম থাকে। এই জন্য এখন যারা এখন আমার হাসিব টেক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক মতো ভিডিওটা দেখবেন, তারপর কাজ করবেন। ঠিক আছে, এখানে দেখেন হাই কোয়ালিটি কিছু কাজ আছে, এইগুলো কিন্তু দেখায় না। এই দেন হাই কোয়ালিটি, এখানে দেখেন ১-১টা কাজ $3। ঠিক আছে, $3 মানে ৩০০ টাকা, একটা কাজ করবেন প্রায় ৩০০, ৩৫০ টাকা, ৪০০ টাকার মতো পড়ে যায়। ঠিক আছে, ধরেন ১২০ টাকা করে $2 হয়, তাহলে আপনার $3 প্রায় ৩৬০টাকা আপনি একটা খালি একবার কাজ করলে। এখানে ধরেন কিছু কাজ আছে, কাজগুলো আমি একটু দেখাই নিয়ম, কারণ এগুলো আমি করে এখন দেখাবো না, আমি ইউটিউবের কিছু কাজ করে করে দেখাবো না নিয়ম, কারণ এইখানে আপনার যেভাবে লেখছে দেখেন, এইখানে লেখছে কি আপনি এই টেলিগ্রাম চ্যানেলে কীভাবে আলিপে অ্যাকাউন্ট করে তার ভিডিও আছে দেখে কাজ করবেন। ঠিক আছে, মানে এই টেলিগ্রামে আপনি ঢুইকা যে আলিপে অ্যাকাউন্ট কীভাবে করে ওভাবে করতে হবে। তারপর কাজটি করতে হবে পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট না থাকলে কাজ করা যাবে না, পাসপোর্ট দিয়ে করতে হবে। ঠিক আছে, যে নিয়ম বলে ওইভাবে করতে হবে, কিন্তু পেমেন্ট পাবেন না। তবে আপনার পাসপোর্ট না থাকলে যে কারো পাসপোর্ট দিয়ে কাজটি করতে পারেন, আমি সব শিখিয়ে দিব। ঠিক আছে, অন্য কারো পাসপোর্ট দিয়ে করতে পারবে। তারপর এখানে লাগছে নতুন জিমেল খুলে আগের জিমেল দিয়ে করবেন, জিমেল ভুলে ও নাম্বার অ্যাড করবেন না, মানে নতুন জিমেল করবেন না, তখন নাম্বার অ্যাড করবেন না। ঠিক আছে, নাম্বার ছাড়া একটা জিমেল দিয়ে করতে হবে। তারপর এইখানে যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে করতে হবে, এই লিঙ্কে ক্লিকের সাথে সাথে ডাউনলোড উঠবে। এই লিঙ্কে ক্লিক ডাউনলোড হওয়ার পর অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আলিপে অ্যাসেন্স ডাটা ক্লিয়ার করে নেবেন এবং এক্স ডিলেট করে দিবেন এবং ফোন থেকে জিমেলটি মুছে ফেলবেন। তারপর কাজটি সাবমিট দিবেন, আলিপে অ্যাকাউন্ট জিমেল দিয়ে করবেন, নাম্বার অ্যাড করলে ওই অ্যাকাউন্ট নিব না, সুতরাং ব্যাপারটা মাথায় রাখবেন, উল্টোপাল্টা কাজ করলে সাবমিট করবেন না, সুন্দরভাবে কাজ করে সাবমিট করবেন। ঠিক আছে, তারপর এইখানে যে আপনার লেখা আছে, এখানে কী কী দিবেন, এখানে লেখছে অ্যাকাউন্ট ভেরিফাই ফটো, তারপর পাসপোর্ট ফটো, জিমেল পাসওয়ার্ড, আলিপে পাসওয়ার্ড, এগুলো আপনার এইখানে লিখে দিবেন। তারপর এইখানে দুইটা স্ক্রিনশট করে দেবেন, তারপর সাবমিট দেবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এইখানে আপনার কাজগুলো কিন্তু যে কাজগুলো অনেক অহরহ হাই কোয়ালিটি কাজগুলো, এখানে অনেক কাজ আছে, আপনি দেখেন ১ ডলার, ২ ডলার, ৩ ডলার, ৪ ডলার, ৫ ডলার, এখানে সব বড় বড় কাজ। ঠিক আছে, এখন আপনি যদি কী কাজ করবেন, এখানে আবার সিলেক্ট করা যায়, সিলেক্ট ক্যাটাগরি, কারণ এখন আমি ইউটিউবের কাজ করবেন, ইউটিউবের যদি আমি ইউটিউবে এখান থেকে কিন্তু আপনি ইউটিউব, ফেসবুক, তারপর হয়েছে অল সোশ্যাল মিডিয়া আপনি মনিটাইজ করে নিতে পারবেন, যদি আপনার এখানে কাজ করেও মনিটাইজ করতে পারবেন এবং টাকা দিয়েও মনিটাইজ করতে পারবেন। ঠিক আছে, এখন এইখানে আপনার এখানে ভিউ আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, আপনার কোনটা কাজ করবেন, ধরেন ইউটিউবের কাজ করবো, ইউটিউবের ওইটা ক্লিক করে অ্যাপ্লাই। ঠিক আছে, অ্যাপ্লাই করে এখন দেখেন ৬ টাকা করে যায়, ৬ টাকা এখানে। ঠিক আছে, এটা আপনার এইখানে হাই কোয়ালিটি কিছু কাজ আছে, হাই কোয়ালিটির কাজগুলো দেখাই, তখন এখানে রিসেন্ট যেটা আছে, রিসেন্ট দেখেন কম, অনেক কম, মানে এখানে হাই কোয়ালিটি যদি আপনি করতে চান, এখানে হাই কোয়ালিটি করার পর এখানে ক্লিক করবেন, কাজগুলো কোন কাজগুলো করবেন যেগুলো বেশি থাকবে, ধরেন ১৫০ বাকি আছে, সেসব কাজ করবেন। আপনার কিন্তু অনেক সময় ধরুন ফিল আপ হয়ে গেলে আপনার পাবেন না, আমার কিন্তু ৩ ডলার ইনকাম আছে, আর আপনার অ্যাকাউন্টের ইটা পাইয়ে দেবেন, আমার অ্যাকাউন্ট ভেরিফাই আছে, ভেরিফাই না করলে কিন্তু এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন না, কাজও করতে পারবেন না। ঠিক আছে, এখন এখানে কাজের কিছু নিয়ম আছে, আমি কিছু কাজের নিয়ম ধরেন এখানে আছে, আমি কিছু কাজ আপনাদের দেখাবো। ঠিক আছে, এখানে লেখছে কি স্বাস্থ্য নুডলস পাপ মাছ মজাদার অন ইউটিউব উইল গেট, এইটা আপনি সার্চ করবেন। তারপর একবার দুইটা স্ক্রিনশট, অ্যান্সার দ্য কোশ্চেন, ইউর নট পেড অ্যাকাউন্ট রিপোর্ট ডোন্ট কমপ্লিট ওয়াচিং দ্য ভিডিও। এখন এইখানে আপনার দুইটা স্ক্রিনশট তুলতে হবে, সাবমিট দেবেন, আমি আপনাদের দেখাই দিতে, এইখানে যে স্ক্রিনশটটা আছে আমি আপনাদের শুধু দেখাইতে পারবো, কিন্তু সাবমিট দিতে পারবো না, সাবমিট দিলে আমার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে, এখানে যে অ্যাকাউন্ট
বাদ হয়ে যাবে, এই জন্য আর ই করবো না, আমি ইউটিউবে যাব। ইউটিউব তাহলে ইউটিউবে যাওয়ার পর এখানে আমি সার্চ দেবো, ঠিক আছে, এখানে সার্চ দেবো। এখানে সার্চ দেওয়ার পরে এইখানে যে আপনার আর গেল আবার সার্চ দিই, এখানে তো এই আছে, এইখানে এই দেখেন, এখানে কিন্তু আপনার যেটা আছে ওইখানে কি আর এখানে করে সেম, ঠিক আছে। এখন আপনি প্রথমে ঢুকবেন, ঢোকার পরে আমি এইটা ভিডিও চলবে, আমি এই জন্য ই করবো না। এখানে প্রথমে ঢোকার পর একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এই দেখেন স্ক্রিনশট নেওয়ার পরে আমি কিন্তু টাইনা দেবো, এখানে কত মিনিট দেখতে বলছে, এখানে কত মিনিট দেখতে বলছে সেটা দেখবেন। এখানে বলছে এটা ফুল ভিডিওটা আপনার দেখতে বলছে, আপনি ফুল ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি পুরো 6 টাকার মতো পাবেন, ঠিক আছে। আমি ফুল ভিডিও টাইনা দেখবো, কারণ টাইনা দেখবো কেন, আমার আমি যদি ভিডিওটা ফুল দেখতে যাই এখন এখানে 14 মিনিট আমার ভিডিওটা লং হয়ে যাবে, ঠিক আছে। এরপর লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনারা কিন্তু টাইনা দেখলে কিন্তু স্ক্রিনশটে যদি টাইমের সাথে মিল না হয় তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে। এখন আমি এটা একটা স্ক্রিনশট নেবো, স্ক্রিনশট আপনার এখানে একটা কমেন্ট করে দিতে পারেন যে কোনো ভালো লাগে, কমেন্ট করলে ভালো হবে, আমি কমেন্টটা করবো না, অর্থাৎ আপনারা করবেন, ঠিক আছে। তারপরে এখানে আমি আবার ব্যাকে চলে যাই, দেখেন আমার কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন এইখানে এখানে আপনার কী কী লিখবেন, এখানে আপনার চ্যানেলের নাম লিখবেন, চ্যানেলের নাম ধরেন আসিফ, এখানে আপনার চ্যানেলের নাম লিখবেন, নাহলে এও লিখতে পারেন অল কাজ কাজ ডান। তারপর এখানে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন, তারপর এখানে স্ক্রিনশটে এখানে আপনার ধরেন এই ফটোটা দেবেন প্রথম যেটা, তারপর দ্বিতীয়টা, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, আমার এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ এখানে আপনার এর সাথে মিলবে না, এখানে অ্যাকসেপ্ট করবে না। এটাকে আমি যদি সাবমিট করি, কারণ আপনাদের আমি ভিডিওর ক্ষেত্রে তখন দেখানো দরকার, আমি সাবমিট করে দিই, কারণ আমার এইটা এখানে রিপোর্ট করবে, রিপোর্ট করলে আমার সমস্যা হবে অ্যাকাউন্টের জন্য। এই দেখেন এইটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু এটা আমার ভিডিও দেখা হয় না, ভিডিও দেখা এখানে ভুল আছে, কারণ আপনাদের দেখানোর জন্য আমি এটা করে দিছি, ঠিক আছে। আরও কিছু কাজ আছে, আমি কাজগুলো দেখাই দিই। এখানে আপনি নিজে কীভাবে ভিডিও পোস্ট করবেন সেগুলো আর একদিন দেখাই দেবো, কারণ ওটা অনেক লং ভিডিও হয়ে যাবে। তারপর এখানে এখানে দেখেন এখানে শেয়ার আর্নড, এইটা যদি আপনি শেয়ার করেন এইটা থেকে যদি আপনার সে অ্যাকাউন্ট খোলে আপনি 10 টাকা করে পাবেন, যদি সে 100 টাকা ইনকাম করে আপনি 10 টাকা পাবেন, ঠিক আছে, ইনস্ট্যান্ট। এখন এইভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে। আবার আরও কিছু কিছু কাজ আছে, ধরেন আমি একটু দেখাই, এখানে এখানে যে আপনার কাজগুলো, এখানে ধরেন কমেন্ট, কমেন্টের কাজ আছে, কমেন্ট, এখানে কমেন্ট কি, এখানে কমেন্ট হয়েছে আপনার ধরেন ইউটিউবে ফেসবুকে কমেন্ট করবেন, ফেসবুকের কিছু কিছু কাজ আছে, কাজগুলো আপনাদের একটা কাজ দেখাই। দেখেন ফেসবুকের যে কাজ আছে এইখানে যেভাবে বলবে আপনি ওইভাবে কাজ করবেন। এখানে বলছে কি, ফেসবুকে শেয়ার হুজুর কাজের আগে টাকা নেয় আমার আপনাদের সমস্যার জন্য, এইগুলো সব পড়ে নেবেন, পড়ে ফেসবুকে দিয়ে যেভাবে যেভাবে আপনারা বলবে সেইভাবে সেভাবে আপনার কাজ করতে হবে। কাজ করার পর এখানে যদি বলে আপনার যেভাবে স্ক্রিনশট নিতে ওইভাবে আপনার স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে কাজ করবেন, দেখবেন আপনার পেমেন্ট যদি আপনি ঠিক মতো মানে সঠিকভাবে কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন রেগুলার। এখান থেকে কিন্তু আপনার যে টাকাটা তোলে কীভাবে, আমি টাকাটা একটু দেখাই, টাকাটা কীভাবে তোলে, এখানে ক্লিক করবেন, ধরেন এখানে এখানে ক্লিক করবেন এই ছবির উপরে, তারপর ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ নগদ, এখানে নগদে আপনার কত ডলার তোলা যাবে, এখন নগদে সর্বনিম্ন $9 ছাড়া তোলা যায় না, কারণ এখানে বড় বড় কাজ হয়। তারপর তারা ফি কাটবে 25%, ঠিক আছে। বিকাশে কত, আপনি যদি বিকাশে তোলেন বিকাশে $9, ঠিক আছে। আপনি এই পেমেন্ট, দুইটা পেমেন্ট গেটওয়ে আছে এখন বর্তমানে চালু, আপনারা এইগুলো তুলতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে ধরেন $9 হলে আপনি এখানে $9 দেবেন, তারপর সিলেক্ট করবেন এনে কত, ধরেন $9 $1,065, $9 আপনি নিলে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে ধরেন 110 টাকা করে আপনার এখন বর্তমানে রেট চলতেছে। তারপর যদি আপনার যদি $11 হয়, $11 $20, এখানে ধরেন অনেক আছে, এখানে ধরেন প্রায় $50-$45 পর্যন্ত আছে, ঠিক আছে। আপনারা এইভাবে আস্তে আস্তে কাজ করবেন, কাজ করার পর এখানে নাম্বারটা দিবেন, নাম্বার দেওয়ার পর সাবমিট করবেন, কারণ আমার এখন টাকা হয় নাই, আমার এখন হবে না, ঠিক আছে। এখানে নাম্বারটা ধরেন আমি একটা নাম্বার দিয়ে দেবেন, যে কোনো একটা নাম্বার দিয়ে, আমি এটা নাম্বারটা দিলাম না আপনাদের, কারণ নাম্বার দেওয়া যাবে না, সমস্যা আছে, ঠিক আছে। এভাবে আপনারা কাজ করবেন, ভালো থাকুন, সুস্থ থাকবেন, সামনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। একজন আরেকজন সাপোর্ট করলে জীবনে যদি উন্নতি করতে হয় সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, এইটাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।